হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর এম রিয়া ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। বিকাল হয়ে আসলো আর এখন চা বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করি। চা আমরা সবাই বানাতে পারি, তবে চায়ের সাথে আজকে একটি স্পেশাল জিনিস খাবো। স্পেশাল জিনিসটি হলো ফুচকা। ফুচকাটা আমি বাহির থেকে কিনে এনেছি 1 কেজি। এটা প্যাকেটজাত ফুচকা, আমি ঘরে বানিয়েই খাই। তবে হ্যাঁ, সবসময় তো ফুচকা খাওয়া হয় ডাল দিয়ে বা আলু ভর্তা দিয়ে বা ঘুগনি দিয়ে। আজ আমি ফুচকা খাবো চা দিয়ে। তবে কিভাবে খাই চলুন দেখে নেই। প্রথমে আমি ফুচকাটা ভেজে নেব আর তারপরেই দেখাবো কিভাবে খেতে হয়। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নেব আর তেলটা একটু গরম হয়ে আসলে আমি ফুচকাগুলো দিয়ে দিব। বেশি ভাজবো না, 5 থেকে 6টা ভাজবো, যেহেতু আমি একাই খাবো আর ফুচকাগুলোর সাইজও একটু বড় বড়, তাই বাহিরের ফুচকাগুলো একটু ছোট ছোট হয়, তাই আমি বেশি খেতে পারবো না, অল্প করেই ভাজতেছি। আর এটা কোনো কঠিন কাজ না, তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন ফুটবলের মতো এগুলো ফুলে উঠেছে। যাই হোক, আমি ভালোভাবে ভেজে নামিয়ে নিব। বেশি লাল করা যাবে না, কারণ বেশি লাল করলে আবার অতিরিক্ত মচমচে হয়ে যাবে। এখন যে কালারটা হয়েছে এটাই পারফেক্ট। এখন আমি চাটা বানিয়ে নিব। আমি একাই চা খাবো, তাই কাপেই বানাচ্ছি। আর চা বানাতে আপনারা সবাই জানেন, আর পারফেক্টলি মজার চা বানাতে অনেকেই পারেন, আমারটা আবার অত পারফেক্ট হয় না। যাই হোক, যতটুকু হয় আমার মজা লাগে। তো চলুন তাহলে চাটা বানানোর পর আমরা চলে যাব আসল কাজে। আমার চা বানানোটা শেষ, চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও চাটা অনেক মজা হয়েছে। যাই হোক, চায়ে যখন ফুচকা দিয়ে যখন চা খাবেন তখন চায়ে একটু চিনিটা বাড়িয়ে দিবেন, তবে খেতে একটু ভালো লাগবে। আমি ফুচকাটা নিয়ে বসে পড়লাম আর ফুচকাটা এখন ভালোভাবে ফুটো করে নিব। ফুটো করে নেয়ার পর এর ভিতরে আমি চা ভরে তারপরই খাবো। দেখুন কত সুন্দর লাগছে। সবসময় আমরা ফুচকাটা টক দিয়ে খাই আর আজকে আমি ফুচকাটা চা দিয়ে খাবো। দেখেছেন তো, চাটা ভরার পর ফুচকাটা কেমন লাগছে। এখন এটাকে পুরোটা মুখের ভিতর ভরে দিব, অসম্ভব মজা। আমার তো ভালোই লাগে, আপনাদের কেমন লাগবে জানি না, তবে অবশ্যই একবার খেয়ে দেখবেন। সবসময় বাহিরের ওইরকম ফুচকা খেতে খেতে বাসায় একবার এরকম করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি বসে বসে সবগুলো ফুচকাই শেষ করব। আর তার আগে বলে নিচ্ছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।